মানুষের চামড়ায় খোদাই করা প্রাচীন এক প্রফেসিকে সত্য প্রমাণিত করে এক কুমারী নারীর গর্ভে জন্ম নেয় দুইটি যমজ শিশু। এদের মধ্যে একটি দেবদূত আর অন্যটি সাক্ষাৎ শয়তান। এর পরে কি হয় তা নিয়েই আবর্তিত হয় আমাদের আজকের মুভির কাহিনী। সালামু আলাইকুম প্রিয়জনেরা, আমি সাইফ আছি সাথে, আর আজকে আপনাদেরকে শোনাবো 2023 সালে রিলিজ হওয়া একটি স্প্যানিশ হরর ফিল্ম যার নাম ডেলিভারাস। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় কিছু প্রিস্ট আর প্রিস্টেসদেরকে দেখিয়ে, যেখানে ওরা তীব্র আতঙ্কিত অবস্থায় বসেছিল, আর তখন হঠাৎ কেউ একজন তাদের মাথা কেটে তাকে হত্যা করে ফেলে আর ওদের মৃতদেহগুলোকে বিবস্ত্র করা হয়। মৃত লোকগুলোর শরীরে অদ্ভুত ধরনের ভাষায় কিছু একটা লেখা ছিল এবং কিছু সিম্বল বানানো ছিল। তাদের শরীরের চামড়াগুলোকেও উঠিয়ে ফেলা হয়, আর ঠিক তখনই আমরা এক চোখওয়ালা একজন পুরুষকে দেখতে পাই যার নির্দেশেই এই ভীপ্তস কাণ্ডগুলো ঘটে গেছে। এরপর ওদের সবার চামড়া একসাথে রেখে ওই চামড়াগুলোকে লোকটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকে এবং এই চামড়াগুলো দিয়েই একটি বই সদৃশ জিনিস বানানো হয়, যেন কোনো পাণ্ডুলিপি, তাও আবার মানুষের চামড়ার। এরপরের দৃশ্যে আমরা রাশিয়ার এক কনভেন্ট দেখতে পাই, যেখানে আমরা প্রিস্টেস ইউলিয়াকে দেখি যে সদ্য একজন নান হিসেবে শপথ নিয়েছে। একদিন হঠাৎ মধ্যরাতে সে ভয়ানক একটা দুঃস্বপ্ন দেখে। এই স্বপ্নের মধ্যে সে ওই সবই দেখতে পায় যেগুলো আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ঠিক তখনই সে ঘুম থেকে জেগে যায় আর ওর পেটে খুব জোরে ব্যথা হতে শুরু করে। তখন ও বাথরুমে যায় এইটা চেক করার জন্য যে এইটা কি তার মেনস্ট্রুয়াল সময় কিনা। কিন্তু তখনই হঠাৎ তার সাথে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। হতভম্ব এবং আতঙ্কিত ইউলিয়া দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সরাসরি সে মাদার মেরির স্ট্যাচুর সামনে চলে আসে এবং সে লক্ষ্য করে স্ট্যাচুর চোখ থেকে অশ্রুপাত হচ্ছে। এ যেন কোনো চূড়ান্ত অশুভ সংকেত। এরপরেই আমরা দেখতে পাই ইউলিয়ার দুই হাত কোনো কারণ ছাড়াই রক্তপাত করতে শুরু করেছে আর তার পেটের ব্যথাও তীব্রভাবে বেড়ে যায়। সিন শিফট হয়ে আমরা ফাদার ফক্সকে দেখতে পাই। ফাদার ফক্সকে বিশপ ডেকেছিল ইউলিয়ার ব্যাপারে কথা বলতে। বিশপ তাকে অনুরোধ করে যে ইউলিয়া নিজেই ফাদার ফক্সের নাম করে তার সাহায্য কামনা করেছে এবং বিশপ চায় এই কেসটি ফক্স নিজেই ইনভেস্টিগেট করুক। কিন্তু ফক্স বলে তার পক্ষে এখন সেখানে যাওয়া সম্ভব নয়, সে প্রিস্ট হিসেবে আর দায়িত্ব পালন করতে পারবে না, কারণ সে একটি মেয়েকে ভালোবাসে আর তার প্রেমিকা গর্ভবতী। এখন সে তার সহধর্মিনীর সাথে নতুন একটা জীবন শুরু করতে চায়। বিশপ গম্ভীর মুখে ফাদার ফক্সকে বলে ইউলিয়ার গর্ভে দুটি শিশু সন্তান বড় হচ্ছে, কিন্তু ইউলিয়া কখনো কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি, সে একজন কুমারী। কিন্তু তার চেয়ে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে ইউলিয়া বলছে ওই দুটি বাচ্চা পেটের ভেতর থেকেই তার সাথে কথা বলে, এদের মধ্যে একটি দেবদূত, অন্যটি সাক্ষাৎ শয়তান। বিশপ বলে এই অদ্ভুত উড়ে কেস ফাদার ফক্সকেই কিনারা করতে হবে। এরপর ফক্স বাসায় ফিরে আসে এবং তার ফিয়ন্সের লরাকে সবকিছু জানায়। লরা বেশ নরম মনেরই একটা মেয়ে ছিল, অন্যের দুঃখে তার মন কাঁদত, কারণ তার নিজের ছেলেবেলাটাও খুব একটা সুখের ছিল না। সে ফক্সকে অনুরোধ করে ইউলিয়াকে সাহায্য করতে। লরা নিজেও কাজের খাতিরে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে। তারা দুজনই যখন নিজের নিজের কাজ শেষ করে ফিরে আসবে তখন তারা একসাথে কানাডায় সেটেল হয়ে যাবে। এরপর ফক্স সরাসরি সেই কনভেন্টে চলে যায় আর সেখানে তার সাথে কার্ডিনাল রুশোর সাথে পরিচয় হয়। রুশো নিজেও ইউলিয়ার সমস্যা সংক্রান্ত বিষয়ে এখানে এসেছিল। প্রথমে তারা দুজন সেই মাদার ম্যারির স্ট্যাচুর সামনে যায়। ফক্স বলে ওয়েদারের কারণে অনেক সময় পাথরের স্ট্যাচুতে জলীয় বাষ্প জমে থাকে, সেটাই হয়তো চোখের পানির মতো করে বেরিয়ে এসেছে। এরপর ফাদার ফক্স রুশোকে জিজ্ঞেস করে ইউলিয়ার এখন কি অবস্থা। রুশো বলে ইউলিয়া ফক্স ছাড়া আর কারো সাথে কথা বলতে রাজি হচ্ছে না। এই সময় সেখানে চলে আসে ফাদার সল, আর এই সলকেই আমরা মুভির শুরুতে সেই ভয়ানক রুমটিতে দেখেছিলাম। বোঝাই যাচ্ছে এই এক চোখের অধিকারী ফাদার অনেক জঘন্য কিছু বিষয়ের সঙ্গে জড়িত। ফাদার সল জিজ্ঞেস করে ইউলিয়া কেন ফক্সকেই ডেকে পাঠিয়েছে। কার্ডিনাল রুশো ফক্সের হয়ে জবাব দেয় এইখানে ক্যাথলিক প্রিস্ট অনেক কম, তাছাড়া ফক্সের কিছু বিশেষ গুণাবলীর কথা তো সবাই জানে। ওই সময় পাশে দাঁড়িয়ে থাকা একজন নান বলে এইখানে আসার আগে ইউলিয়া নানা ধরনের পাপকর্মে লিপ্ত ছিল, মূলত ইউলিয়ার বর্তমান অবস্থার জন্য সে তার অতীতকেই ইঙ্গিতে দায়ী করে। এরপর ফক্স ইউলিয়ার সঙ্গে দেখা করতে যায়। এইখানে নেটিভ রাশিয়ান হলেও ইউলিয়া ফক্সের সাথে পরিষ্কার ইংরেজিতে কথা বলছিল। ফক্স তাকে জিজ্ঞেস করে সে ইংরেজি কার কাছ থেকে শিখেছে। ইউলিয়া জবাব দেয় সে কখনো ইংরেজি শেখেনি, কিন্তু ভিন্ন ভাষাভাষী কারোর সঙ্গে কথা বলার সময় সে সেই ভাষায় ইদানিং কথা বলতে পারছে। প্রেগনেন্সির পর থেকেই তার মধ্যে খুব অদ্ভুতুড়ে ক্ষমতা দেখা যাচ্ছে। তার গর্ভের সন্তানগুলো তার সাথে এখনই কথা বলে, তারা তাকে এমন অনেক কিছু বলে যা সে কখনোই জানতে পারত না। ওই বাচ্চাগুলোর একজনই তাকে বলেছে ফক্সকে এখানে ডাকার জন্য,
একমাত্র ফক্সি পারবে বড় একটা অঘটনকে ঠেকাতে। এই সময় একজন সিস্টার সেখানে এসে ইউলিয়াকে নিয়ে যেতে শুরু করে। ফক্স প্রতিবাদ করে বলে তার কথা এখনো শেষ হয়নি, কিন্তু এই সিস্টার ফক্সের কথাকে গুরুত্ব না দিয়েই ইউলিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফক্স কার্ডিনাল রুশোর ঘরে যায়। রুশো তখন বেশ কিছু এনশায়েন্ট স্ক্রিপচার চেক করছিল। রুশো ফাদার ফক্সকে জানায় সে এমন কিছু আর্টিফ্যাক্ট খুঁজে পেয়েছে যেগুলোতে প্রাচীন ভাষায় কোনো একটা ভবিষ্যৎবাণী বা প্রফেসি করা হয়েছে। ফক্স নিজেও সেই প্রফেসিটি পড়ে আর সেখানে লেখা ছিল একটি কুমারীর গর্ভে দুইটি সন্তান জন্ম নেবে, এর মধ্যে একজন হবে দেবদূত, অন্যজন হবে অ্যান্টিক্রাইস্ট বা শয়তান। প্রিয়জনেরা, এইটা কিন্তু খ্রিস্টিয়ান থিওলজিক্যাল অ্যাঙ্গেল থেকে লেখা একটা কাহিনী। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম হিসেবে আমি নিজে তো এগুলো বিশ্বাস করি না, শুধুমাত্র একটি গল্পের মতোই গ্রহণ করুন। যাক, কাহিনীতে ফিরি। রুশো ফক্সকে আরও জানায় যে দেবদূতের কুমারী গর্ভে জন্ম হওয়াটা ভবিতব্যই ছিল, কিন্তু শয়তান সেখানে নিজের ইচ্ছায় প্রবেশ করেছে। কিন্তু এইখানে একটা লক্ষ্য করার বিষয় হলো, এই আর্টিফ্যাক্টগুলো কিন্তু সেই ফাদার সলি তৈরি করেছিল মানুষের চামড়াগুলো দিয়ে, আর সেই এদের কাছে এটা পাঠিয়েছে। এগুলো ছিল সেই চামড়ায় খোদাই করা লিখারই প্রতিলিপি। এখন কার্ডিনাল রুশো বিশ্বাস করে যে প্রফেসি সত্যি আর ইউলিয়াই সেই কুমারী মেয়ে, কিন্তু ওই নানের কথা মতো তো ইউলিয়া তার অতীত জীবনে অন্ধকার পাপের পথে জীবন কাটিয়েছিল, তাহলে সে কুমারী কিভাবে হতে পারে? বেশ অনেকগুলো প্রশ্নকে ঘিরে ঘুরপাক খাচ্ছিল কাহিনী। কিন্তু ফক্স এসব কিছুই মানতে রাজি হয় না। তার ধারণা, এটি শুধুমাত্র ইউলিয়ার মানসিক বিকার ছাড়া আর কিছুই না, সে ডিলিউশনে ভুগছে। এরপরের দৃশ্যে আমরা ইউলিয়াকে দেখতে পাই যার পেটে হঠাৎই তীব্র ব্যথা শুরু হয়েছে। এই সময় সেখানে ফাদার সল চলে আসে। সলকে দেখেই ইউলিয়া তীব্র আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু সল তাকে অজ্ঞান করে ফেলে। এই সময় আমরা ফাদারকে দেখতে পাই যে তার নিজের রুমে যাচ্ছিল। হঠাৎ ইউলিয়াকে দেখতে পায়, সম্পূর্ণ বিবস্ত্র মেয়েটির গায়ে একটি সুতো পর্যন্ত নেই। এই অবস্থায় সে চার্চ থেকে বেরিয়ে পড়ে আর হতভম্ব ফাদার ফক্স তাকে অনুসরণ করে বেরিয়ে আসে। তীব্র শীতের মধ্যে কোনো জামা কাপড় না পরে ইউলিয়া বাইরে বেরিয়ে আসে এবং একটি জলাশয়ের মধ্যে নেমে পড়ে। তাকে বাঁচানোর উদ্দেশ্যে ফক্স নিজেও দ্রুত সেখানে নামে, কিন্তু ইউলিয়ার আর কোনো চিহ্ন দেখতে পায় না। বরং সেই জলাশয়ের ভেতর থেকে যেন ইউলিয়ার সেই দুটি বাচ্চা উঠে আসে, আর তখনই বরফ ঘেরা জলাশয়টি একটি ক্রসের রূপ ধারণ করে। আর এই সময় ফক্সের ঘুম ভেঙে যায়। এতক্ষণ সে যাই দেখেছিল সবই ঘটেছিল নিছক স্বপ্নে। এই সময় ফক্স তার রুমের ভেতর একজন বৃদ্ধ নানকে স্লিপ ওয়াকিং করতে দেখতে পায়। সে মহিলাকে তার রুমে পৌঁছে দিয়ে আসে, আর ফিরে আসার সময় সে একটি রুম থেকে ফাদার সল এবং কার্ডিনাল রুশোর কথাবার্তা শুনতে পায়। রুশো তাকে বাধা দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সল তার কোনো কথায় কান দেয় না। সে ওই রুম থেকে কিছুক্ষণের জন্য বাইরে যায়। এই সময় ফক্স সেখানে আসে এবং রুশোকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা করছে তা ঠিক করছে না। ইউলিয়া থেকে এভাবে তার বাচ্চাদেরকে ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার কারোই নেই। রুশো তার কথার সাথে সহমত পোষণ করে। মূলত সল নিজেই একটি গোপন কাল্ট অর্গানাইজেশনের সদস্য, যাদের কাজ ছিল এই পৃথিবীতে অ্যান্টিক্রাইস্টের আগমন নিশ্চিত করা। সল চাইছিল অ্যান্টিক্রাইস্ট যাতে জন্ম নিতে পারে, আর এই জন্য সে দেবদূতকে হত্যা করতে বদ্ধপরিকর ছিল। ফক্স সলকে অনুসরণ করে তার পেছনে পেছনে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় সল আরও কিছু লোকের সাথে মিলে কোনো একটা সেইটানিক রিচুয়াল করছে। এইখানে তার একটি ভেড়াকে বলি দেয়। এই দৃশ্য দেখে ফক্স দ্রুত সেখান থেকে চলে আসে এবং ওই রুমটি বন্ধ করে দেয়, কিন্তু ওই সময়ের মাঝেই ওই লোকগুলোর আক্রমণে সে বেশ আহত হয়ে পড়ে। তারা তাকে ছুরিকাঘাত করেছিল। সে বেরিয়ে এসে রুশোকে সবকিছু বলে এবং তাকে জানায় যে এক্ষুনি তাদেরকে ইউলিয়াকে নিয়ে এখান থেকে পালাতে হবে। রুশো তাদেরকে নিয়ে সেখান থেকে গাড়িতে করে পালিয়ে যেতে শুরু করে। এই সময় দরজা ভেঙে সেই রুম থেকে সল এবং তার সাঙ্গপাঙ্গরা বেরিয়ে আসে। তারা রুশোদেরকে তাড়া করে এবং গুলি পর্যন্ত ছোড়ে, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে পালিয়ে গেছে। তারা ভালোভাবেই শহর থেকে বেরিয়ে যায় এবং একটি ট্রেনে উঠে পড়ে, কিন্তু ট্রেনের মধ্যে ইউলিয়ার ওয়াটার ব্রেক হয়ে যায় আর তার বেবি ডেলিভার করে কার্ডিনাল রুশো। মারামারিতে আহত হওয়ার কারণে ফক্স অনেকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে এবং সে একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সে দেখে টিকিট চেক করার জন্য টিটি যখন তাদের রুমে আসে, সে হঠাৎ ইউলিয়ার কোলের বাচ্চাকে দেখে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে এবং নিজেই নিজের মাথা বারবার জানালার কাছে মারতে থাকে। এই সময় ফক্সের ঘুম ভাঙে এবং সে দেখতে পায় ইউলিয়া এবং তার দুটো বাচ্চাই সুস্থ আছে। এই সময় ইউলিয়াকে বেশ হাসি খুশি লাগছিল। সে জানায় সে ফক্সের আঘাতগুলোকে সেলাই করে দিয়েছে এবং নিজের দুটি বাচ্চার নামও রেখেছে, একজনের নাম জেকব, অন্যজনের নাম স্যামুয়েল। তারা যখন নিজের গন্তব্যে পৌঁছায় তখন ইউলিয়া তাদেরকে সামনের গেট দিয়ে যেতে মানা করে, বরং পেছনের একটি অব্যবহৃত গেট দিয়ে বের হতে বলে। সল এবং রুশো তার কথা মেনে নেয়, যার ফলে তারা সামনের গেটে দাঁড়িয়ে থাকা ফাদার সলের নজর থেকে বেঁচে যায়, যে কিনা তাদের জন্যই সেখানে অপেক্ষা করছিল। এরপর তাদের সাথে ফক্সের ফিয়ন্সে লরার সঙ্গে দেখা হয় এবং লরা তাদেরকে তার গ্র্যান্ডফাদারের কেবিনে নিয়ে আসে, যেখানে তিনি তার জীবনের শেষ সময়টা নির্জনতায় কাটিয়েছিলেন। ওই গ্র্যান্ডফাদার নিজেও মানসিকভাবে খানিকটা বিকারগ্রস্ত ছিল। সে প্রচুর পেন্টিং করত এবং শেষ সময়ে সে নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিল,
যাই হোক, এইখানে ইউলিয়াকে একটি ভিন্ন কামরা দেয়া হয় আর তার বাচ্চাদের জন্য প্রয়োজনীয় দোলনা সহ অন্যান্য জিনিসপত্র ছিল এখানে। কিন্তু প্রিয়জনেরা, এইখানে চিন্তার বিষয় একজন বৃদ্ধের কাছে দোলনার কি কাজ? আর রুমের সারাউন্ডিং দেখে তো মনে হচ্ছে এইখানেও কোনো ধরনের আজেবাজে রিচুয়াল হতো, অর্থাৎ সেই শহর থেকে পালিয়ে কাহিনী এখনো শেষ হয়নি, বরং মনে হচ্ছে সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। লরা ফক্সের কাছ থেকে বিদায় নিয়ে তার ফ্যাক্টরিতে কাজে চলে যায়। যাওয়ার আগে সে ফক্সকে বিদায় জানানোর সময় ফক্স তাকে বলে অতি দ্রুতই তারা বিয়ে করে কানাডা শিফট হয়ে যাবে। তার কথা শুনে লরার মন আনন্দে ভরে যায়। এদিকে সল ফক্সের ব্যাপারে খোঁজখবর নিয়ে লরার ব্যাপারে জানতে পারে এবং সে লরাকে লোকেট করে তার অ্যাপার্টমেন্টে পর্যন্ত চলে যায়, যাতে সে জানতে পারে ফক্স এখন কোথায় আছে ইউলিয়াকে নিয়ে। কিন্তু সেখানে লরার হাউসমেট সলকে দেখে ফেলে, যার ফলে সল তাকেও খুন করে ফেলে। এদিকে ফক্সের সাথে ধীরে ধীরে ইউলিয়ার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ইউলিয়া ভাবতে থাকে ফক্স তার কাছে ঈশ্বরের দূত হিসেবে এসেছে, আর কার্ডিনাল রুশো সারাদিনই সেই প্রফেসি নিয়েই পড়ে থাকে। সে ফক্স এবং ইউলিয়াকে জানায় সবকিছুই এখন পর্যন্ত প্রফেসি মতোই চলছে। এই বাচ্চাগুলোর পিতা সে হবে যে একবার নিশ্চিত মৃত্যুর কবল থেকে বেঁচে আসবে। এইখানে রুশো ইঙ্গিতে এটাই বলতে চেয়েছে, যেহেতু সেই কনভেন্টে ফক্স ছুরির আঘাতে বিদ্ধ হয়েছিল কিন্তু তারপরেও সে আবারও বেঁচে উঠেছে, তাই এখন তাকেই এই বাচ্চাগুলোর বাবার দায়িত্ব পালন করতে হবে। সেই রাতে ফক্স এবং ইউলিয়া দুজনে ঘুমাতে যায় আর ঘুমের মধ্যে দুজনেই স্বপ্নে দেখতে পায় তারা একে অপরের সাথে শারীরিকভাবে অন্তরঙ্গ হচ্ছে। দুজন একই স্বপ্ন একই সাথে দেখে। পরদিন সকালে বাচ্চাদের পাশে ফক্স এবং ইউলিয়া দাঁড়িয়েছিল। তখন ইউলিয়া ফক্সকে বলে স্বপ্নেও ঈশ্বরের অনেক নির্দেশনা পাওয়া যায়, তাদের একটা পরিবার গঠন করতে ঈশ্বর নিজেই নির্দেশ দিচ্ছেন। এই সময় লরা সেখানে চলে আসে। মূলত ফ্যাক্টরির কিছু সমস্যা হচ্ছিল যার ফলে সেখানে স্ট্রাইক চলছিল, আর স্ট্রাইক করা লোকেদের একজন লরার গায়ে রক্ত ছুঁড়ে মেরেছে। লরা ফক্সকে বলে যে তারা আজ রাতেই কানাডার উদ্দেশ্যে রওনা হবে, কারণ এইখানে কোনো কিছুই ঠিকভাবে চলছে না। লরার কথায় ফক্স তৎক্ষণাৎ রাজি হয়ে যায়, কারণ সে লরাকেই ভালোবাসত আর লরার গর্ভে ছিল তারই সন্তান। কিন্তু হঠাৎ লরা সেখানে সেই বাচ্চাগুলোকে দেখতে পায় আর কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। তার চোখে পানি টলমল করতে থাকে। দেয়ার ইজ সামথিং ডেফিনেটলি রং উইথ দিস বেবিস। যাই হোক, ফক্স আর লরা সেখান থেকে বেরিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রুশো সেখানে বসে এখনও সেই প্রফেসিটি ইনভেস্টিগেট করছিল। এই সময় অদ্ভুত কিছু ভিশন সে দেখতে পায়। কেউ যেন তাকে বারবার বলতে থাকে এখান থেকে একটি বাচ্চাকে মেরে ফেলতে, তাহলে সে যা চায় তার সব কিছু পেয়ে যাবে। কিন্তু রুশো নিজেকে সামলায়। এই সময় সে বাইরে একটি মানুষকে দেখতে পায়। সে মানুষটিকে অনুসরণ করতে করতে একটি জঙ্গলে ঢুকে পড়ে এবং দেখতে পায় সেই মানুষটি আর কেউ নয়, তার নিজেরই আরেকটি রূপ। সেই অন্য রূপটি তাকে আবারও নির্দেশ করে একটি বাচ্চাকে হত্যা করতে। রুশো একেও সরাসরি মানা করে দেয়, কিন্তু এই সময় তার পা ভালুকের ফাঁদে আটকে পড়ে আর একদল নেকড়ে তাকে আক্রমণ করে বসে। অন্যদিকে ফক্স এবং লরা কানাডার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। ফক্স আর লরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথে লরার ফ্যাক্টরির শ্রমিকরা তাদেরকে ঘিরে ফেলে, কারণ লরা তাদের দাবি পূরণ না করেই সেখান থেকে একরকম পালিয়ে যাচ্ছিল। এইখানে এক মহিলা তীব্র ক্ষোভে লরার পেটে শুট করে বসে, যেন ওই মুহূর্তে ওই মহিলার কোনো সেন্সই কাজ করছিল না। গর্ভবতী লরা সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে ফক্সের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তার সাজানো সংসার এক নিমিষে ধ্বংস হয়ে যায়। আর ওইখানে আমরা অদ্ভুত দর্শন একটা ছেলেকে দেখতে পাই, যে এর আগে রুশোর ভিশনেও এসেছিল। মোস্ট প্রবাবলি এই ছেলেটাই ছিল শয়তান, আর এর প্রভাবে এই মহিলাটি লরাকে হত্যা করেছিল, কারণ ওই বাচ্চাগুলোর ফক্সকে প্রয়োজন ছিল। ফক্স সেই কেবিনে ফিরে যায় এবং ইউলিয়াকে দিশেহারা অবস্থায় খুঁজে পায়। তারা দুজন বনের ভেতরে রুশোর খোঁজ করতে করতে একসময় তার ক্ষতবিক্ষত ডেড বডি পেয়ে যায়। ভারাক্রান্ত মনে তারা রুশোর বডিকে দাফন করে। কিন্তু এইদিকে সল সেখানে পৌঁছে গিয়েছে এবং সে বাচ্চাটিকে মারতে চাইছিল, কিন্তু কেউই জানে না এই দুইটা নিষ্পাপ শিশুর বেঁচে কোনটি খোদ শয়তান আর কোনটি দেবদূত। তাই ভুলবশত শয়তানকেই মেরে ফেলবে কিনা এই জন্য সে কনফিউজ ছিল। এই সময় সেই ছেলেটির কণ্ঠ সলকে প্রভাবিত করতে থাকে কোন বাচ্চাটিকে মারতে হবে সেই বিষয়ে। কিন্তু সল কাউকে মারার আগে ইউলিয়া এবং ফক্স সেখানে চলে আসে। তীব্র লড়াই বাঁধে আর ফক্স এক চোখা সলের অন্য চোখেও আঘাত করে। এরপর ইউলিয়া সলের পিস্তলের গুলিতেই তাকে খতম করে দেয়। পরিশ্রান্ত অবস্থায় তারা যখন বসেছিল তখন ইউলিয়া লরার মৃত দাদাকে দেখতে পায়, যে এইখানেই আত্মহুতি দিয়েছিল। আত্মাটি ইশারায় তাকে অ্যাটিক অর্থাৎ সিলিং এর উপরে অবস্থিত স্টোর রুমে যেতে বলেন। এইখানে এই অ্যাটিকে তারা আরো বেশ কিছু পেন্টিং দেখতে পায়, আর এই পেন্টিংগুলো ছিল সেই প্রফেসিরই অংশ। অর্থাৎ লরার দাদাও সেই প্রফেসির ব্যাপারে জানত। রুশোর মৃত্যু, সলের মৃত্যু, এমনকি ইউলিয়ার ফক্সের সাথে এখানে আসার ব্যাপারটাও আগে থেকেই প্রফেসিতে উল্লেখ ছিল। এই কারণেই লরার দাদা আগে থেকেই এখানে দোলনাসহ বাচ্চাদের অন্যান্য জিনিস এনে রেখেছিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন একটা বৃদ্ধের সঙ্গে দোলনার কি সম্পর্ক।
এইবার ফক্স বুঝতে পারে যে এই প্রফেসিটি সম্পূর্ণ সত্য। যখন সে বুঝতে পারে এই বাচ্চাগুলোর মধ্যে একটি সেই শয়তান যার কারণে তার ভালোবাসার লড়া এবং তার অনাগত সন্তান মারা গেছে, তখন তার নিজেরই মাথা খারাপের মতো হয়ে যায়। সে বাচ্চাগুলোকে মারার চেষ্টা করতে থাকে। ইউলিয়া দ্রুত বাচ্চাগুলোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ফক্স তাদেরকে তাড়া করে। পথে দুজন পুলিশ অফিসার তাদেরকে বাধা দেয়, কিন্তু ফক্স তাদেরকেও হত্যা করে ফেলে। দৌড়াতে দৌড়াতে ফক্স এবং ইউলিয়া এক পর্যায়ে একটি ক্লিফের কাছে চলে আসে। ফক্স চেষ্টা করছিল বাচ্চাগুলোকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু ইউলিয়া তাকে শ্যুট করে দেয়। আর শ্যুট করা মাত্রই ফক্স যেন নিজের বশে ফিরে আসে। এতক্ষণ যেন সে কোনো এক অশুভ শক্তির প্রভাবে নিজের মধ্যেই ছিল না। এরপর ফক্স এবং ইউলিয়া আবারও সেই কেবিনে ফিরে আসে। ইউলিয়া বুঝতে পারে তাকে এই দুইটি সন্তানকেই বড় করে তুলতে হবে। বড় হওয়ার পর দেবদূত নিজেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা অর্জন করবে। আর এইখানেই এই মুভিটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের শর্ট আজকের মুভি এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন নাইটেলস বাংলা। আপনাকে গল্পটা শোনাচ্ছিলাম আমি সাইফ, আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।